হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি আবার আমার পুরনো ড্রেসে ফিরে এসেছি বিভৎস গরম পড়েছে আর ওইগুলো যেহেতু নতুন ড্রেস সেই কারণে আমি মানে পড়তে পারছি না ঠিক আছে একটুখানি গরমটা কমুক আমি আবার পরবো ঠিক আছে তো আমি কি বলতে এলাম আমি দুপুরের ভিডিওতে বলে রেখেছি যে গোল্ড মামনি আমার নাম নিয়েছে তার চ্যানেলে তার কমেন্ট বক্সে বাপ রে বাপ দেখো এত বড় বড় ইউটিউবার যদি আমাদের নাম নেয় বিশেষ করে আমার নাম নেয় আমার জীবনটা ধন্য ধন্য হয়ে গেল আমার জীবনটা ধন্য ধন্য হয়ে গেল বুঝতে পেরেছ বাবা আমাকে কি বাটটা বাট্টা লাগতেছে তো গোল্ড মামনির গতকালকের ভিডিওটাতে একজন কমেন্ট করেছিল সেটা হচ্ছে তোমরা দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর আমি পড়ছি একজন লিখেছে ওর বৌদির নামটা প্রথমে লিখেছে গুন্ডি বৌদির সাথে কি আড়ি হয়ে গেল মানে চুলো চুলি হয়েছে মনে মনে হয় এরকম একটা কমেন্ট করেছে তার রিপ্লাই এসেছে ওই কমেন্টের মধ্যে রিপ্লাই এসেছে ননদ বৌদির সাথে হতেই পারে অস্বাভাবিক তো কিছু নয় আর ওরা কি নিজেদের পরিবারের কথা বলবে বলবে না তো আমার মনে হয় সুতপা ম্যাডামের ভিডিও দেখলে আপনি সত্যিটা জানতে পারবেন থ্যাংক ইউ আর আমাকে ম্যাডাম বলো না প্লিজ আমি ম্যাডামের মতন কোনো কিছুই করিনি আমাকে সুতোপা বললেই হবে ঠিক আছে যদি বয়সে বড় হও তাহলে অবশ্যই সুতোপা বোন হিসেবে ডেকো আর যদি ছোটো হও তাহলে দিদি ডেকে দিও ঠিক আছে এইটুকু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি ম্যাডাম ট্যাডাম বলো না গো আমি ওই পর্যায়ে যাইনি এখনো এখনও আর কোনোদিনও পৌঁছাতে পারবো না আর আমি ম্যাডাম শব্দটা আমি চাই না যদি কোনোদিনও স্কুলে জব করতে পারতাম তাহলে তাদের কাছ থেকে ঠিক আছে আর এই কথার পরিবর্তে সুতপার নামটা মানে আমার নামটা যখনই গোলমামুনির কমেন্ট বক্সে নেওয়া হয়েছে গোলমামুনি তেলে বেগুনে জ্বলে উঠেছে পুরো তেলে বেগুনে আর কমেন্টের রিপ্লাই কি করেছে তোমরা দেখো এখানে আছিস কেন সুতোপার কাছে চলে যা এখানে বসে আছিস কি কাজে বাবা দেখো কমেন্টটা ওইভাবে তো কিন্তু কথাটা তো বলতে চেয়েছে এইভাবে হ্যাঁ এখানে এসেছিস কি কাজে যা সুতোপার কাছে যা এরকম ভাবেই তো বলি আমরা তাই না তো ওর ওদের কাছে যাওয়া লাগবে না আসো আসো আমার কাছে আসো আমার সাদর আমন্ত্রণ একদম মোর দেন ওয়েলকাম ওয়ার্ম ওয়েলকাম তাই তো বলে তাই না উষ্ণ স্বাগতম ঠিক আছে তো দেখো আমার না আমাদের কমেন্ট বক্সে বলো না আমার নাম ওদের কমেন্ট বক্সে বলো না ওরা এমনিতেই আমাকে সহ্য করতে পারে না ঠিক আছে ওদের নিয়ে বলি তাই ওরা সহ্য করতে পারে না এরকম অনেকে আছে যাদেরকে আমি কিছুই বলি না যাদেরকে চিনি না তারাও আমাকে সহ্য করতে পারে না আবার আমার নাম নিয়েছ যাই হোক গোল্ড গলানে তুমি আমার নামের বানান ভুল লিখেছো শয় রসু দন্ত তো রসু এস ইউ টি এ পি এ সুতো পা ঠিক আছে সুতপা সুতপা হুম এস ইউ টি ও পি এ না অনেকেই এই বানানটা গন্ডগোল করে করে ফেলে যেহেতু সরি বাংলা আর ইংলিশ বানানোর মধ্যে অনেকটা আমাদের পার্থক্য থাকে সেই কারণে গন্ডগোলটা হয় তো দেখেছ কিভাবে মরতে মরতেছে গো এই কথাটা কিন্তু এই যে গোলমামনি যে কথাটা বলেছে না এই কথাটা কিন্তু সবাই বলতে চায় যেমন গুন্ডি বলতে চায় তেমনি মেমনি বলতে চায় বাবা এমনি তো পারলে ওই গোদ্দা গদ্দা হাত দিয়ে আমার একদম কসলাই দেবে ঠিক আছে তো এই কথাটা কিন্তু সবার কথা কিন্তু আমাদের গোল বামনির মনটা তো পরিষ্কার মনটা পরিষ্কার বুঝতে পেরেছ সেই জন্য সেই জন্য ও বলে ফেলে ও কন্ট্রোল করতে পারে না ও কিন্তু সবটাই বলে দেয় ঠিক আছে সেই জন্য গোলমামনিকে সবাই ভয়ই পায় যে ও কী থেকে কি বলবে মানে সত্যি কথাটাই বলে দেবে সেই ভয়টাই কিন্তু সবাই পায় যাই হোক আমার নাম করাতে যে এত ওদের ফাটছে এত ওদের জ্বলছে তার থেকে কিন্তু একটা কথা পরিষ্কার যে হিটটা একদম একদম পয়েন্ট ব্লাঙ্ক করছি তাই না একদম জায়গা মতন গিয়ে হিটটা করছি তার জন্যই তো জ্বলছে একজন দেখো যদি কেউ আমার সম্পর্কে ভুল ভাল কথা বলে হ্যাঁ আমার রাগ হবে আমার হাসি পাবে আমি জ্বলব না ঠিক আছে আর এত বড় ইউটিউবার এরা এত বড় ইউটিউবারের ফ্যামিলি থেকে বিলং করে হ্যাঁ এক একজন বিরাট বিরাট উটুবার ক্যামেরার সামনে এসে নাক খুঁচিয়ে পথ খুঁচিয়ে ভিউজ নিয়ে যায় হ্যাঁ তারপরে মাস গেলে পঁচিশ হাজার টাকা ইনকাম করে তাহলে এদের কাছে আমরা কি চুনপুটি ঠিক আছে আর এদের মানে এরা যখন আমার মতন ইউটিউবারের নামে জলে তখন গর্ববোধ হয় বিশ্বাস করে তখন মনটা হালকা হয়ে যায় ভীষণ ভালো লাগে যে তুই যা করছিস সার্থক অন্তত সাকসেসের দিকে এগোচ্ছিস যে যাদেরকে নিয়ে বলছিস তারা তোর মানে নাম শুনে বা নাম দেখে এত পরিমাণে জ্বলছে যে ভিউজ দিচ্ছে তাদেরকেই বলছে এখানে আছিস কি করতে ঠিক আছে তারপরে আবার দেখলাম যে আরেকজন ভিউয়ারকেও আরেকজন যে কমেন্ট করেছে তাকেও উল্টোপাল্টা বলেছে গোল্ড মামনি তাকেও উল্টোপাল্টা বলেছে তুই তামারি করেছে তুই তোকারি করেছে ঠিক আছে উস ঠিক থাকে না ঠিক আছে ঠিক থাকে না বলে দিয়েছে আবার আজকের ভিডিওতে কি বলছে যে আমাকে নেগেটিভ কমেন্ট করবে তাকে আমি আই লাভ ইউ বলে দেব আই লাভ ইউ বানান জান হ্যাঁ দেখলাম বেশ ভালো ভালো কমেন্টের রিপ্লাই করেছে কারণ দিদি সঙ্গে ছিল হুম দিদি সাথে ছিল এবার থেকে দেখব কমেন্টের রিপ্লাইগুলো কত সুন্দর সুন্দর বানানে আসে বুঝতে পেরেছ মানে দিদি সঙ্গে ছিল দিদি থামনেল দিয়ে দিয়েছে হ্যাঁ টাইটেল লিখে দিয়েছে সেই জন্য ভিডিওগুলির ভিউজ বেশ আপ হয়েছে কিন্তু এবার থেকে দেখবো এবার তো বাড়িতে চলে এসেছে ও মা মেয়েকে নিয়ে গেছে এবার মেয়েকে নিয়ে গেছে তো দেখা যাক পরিবর্তন তো অবশ্যই চোখে পড়বে এই গোলমামনি নিজের পুরনো ফোনেও ঠিক মতন বানান লিখতে পারতো না নতবা বড়াকে বাড়া বলে তাই বলো এছাড়াও আরও অনেক ভুল করেছে অনেক ভুল করেছে শুধু বানানে ভুল করেনি সেন্টেন্সেও ভুল করেছে আর এটা ওর নতুন ফোন হাতে আসার জন্য হচ্ছে না এটা ও অশিক্ষিত যে সেই জন্য হচ্ছে বুঝতে পেরেছ ও অশিক্ষিত বলেই লিখতে পারছে না এর সঙ্গে ওই নতুন ফোন পুরনো ফোনের কোনো সম্পর্ক নেই যে জানে তার কাছে নতুন ফোনও যা পুরোনো ফোনও তা কিছুক্ষণের ব্যাপার তাই নয় কি তো দেখো সার্থক হচ্ছে কিনা না বলো শুধু আমার ভিডিও করা সার্থক না তোমরা যদি আমাকে ভালো না বাসতে তাহলে কিন্তু ওদের অত জ্বলতো না ফাটতো না দেখ ধরো ওদেরকে নিয়ে আমি ভিডিও করছি আমার যদি কোনো ভিউজই না হতো তাহলে ওরা কী বলতো দেখ করছে যাক ওর ভিডিও তো আর কেউ দেখছে না কিন্তু যখন দেখছে যে না হ্যাঁ ভিডিও দেখছে তখনই কিন্তু ফাটছে তো মেন সমস্যাটা কিসের বলো তো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আগামীকাল ফিরে আসছি এক তো হচ্ছে না এখন আমি কিচ্ছিটি বলবো না মানে সাসপেন্স থাকুক বলো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো